চেয়ারম্যান সাহেব 1 কিলোমিটার রাস্তা খেয়ে ফেলছে। আমি বললাম যে ইন্নালিল্লাহ, এটা কিভাবে সম্ভব? কয়েছে হুজুর আরো আছে। আমি বললাম যে কি? কয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব 2টা টয়লেট একসাথে খেয়ে ফেলছে। আমি বললাম যে ঘটনা তো খুব মারাত্মক কথা, 2টা টয়লেট একসাথে খেয়ে ফেলছে, 1 কিলোমিটার রাস্তা খেয়ে ফেলছে। আমি কিন্তু আপনাদের এখানকার চেয়ারম্যান সাহেবদের কথা বলি না, আমি এক জায়গার কথা বলছি। তো জিজ্ঞাসা করলাম এটা কি করে সম্ভব হলো? কয় হুজুর আপনারে বুঝাই দিলে আপনি বুঝতে পারবেন। কয় যে আমাদের বাজারের জন্য 2টা টয়লেট বরাদ্দ হয়েছে, পাবলিক টয়লেট। তো এগুলো অনুদান আসছে চেয়ারম্যানের কাছে, তিনি বরাদ্দ নিয়ে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত টয়লেট করেন নাই, টাকাগুলো উনি খেয়ে ফেলেছেন। তার মানে উনি 2টা টয়লেট একসাথে খেয়ে ফেলছেন। আমি বললাম যে তাই নাকি? ঘটনাটা তো খুব সহজ, আপনারা এত সুন্দর করে কৌশল করে বানালেন, রাস্তা খাইলো কিভাবে? কয়েছে হুজুর এখান থেকে 1 কিলোমিটার রাস্তা টেন্ডার হয়েছে, তো সেই টেন্ডারটা আমাদের চেয়ারম্যান সাহেব পেয়েছেন, তিনি ওইটা খেয়ে ফেলেছেন। তার মানে উনি 1 কিলোমিটার খেয়ে ফেলছেন। আমার ভাইয়েরা, আমাদের চেয়ারম্যানগুলো যদি আল্লাহর ওলি হতো, আমাদের রাস্তাঘাট, পুল, কালভেটগুলো কি ভাঙা থাকতো না ভালো থাকতো? তবে বর্তমান সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের সব রাস্তাগুলো, পোল, কালভেটগুলো নতুনত্ব করে তৈরি করে দিচ্ছে, ঠিক কিনা? যদিও আমরা ঋণের বোঝা মাথার উপরে চাপিয়ে দিচ্ছি, তারপরে অন্তত রাস্তাঘাটে একটু নিরাপদে চলার মতো ব্যবস্থা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ঋণ মাথার উপরে থাকুক, কোনো অসুবিধা নাই, আমরা একটু ভালোভাবে চলতে পারলেই হয়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার হযরত ওমর রাষ্ট্রপ্রধান, তিনি সন্ধ্যাবেলা বের হলেন, দেখতে পেলেন একটা বালক রাখান কিছু মেষ নিয়ে যাচ্ছে। নোয়াখালীর ভাষায় যদি বলি, এখানকার ভাষায় বললে ভেড়া, ভেড়া চিনেন তো আপনারা? ভেড়া নিয়ে যাচ্ছে একটা ভেড়ার ফার্ম, বিশাল একটা ভেড়ার পাল নিয়ে যাচ্ছে। হযরত ওমর বালককে দেখে মনে মনে চিন্তা করলেন, এই বালকটার একটু পরীক্ষা করে দেখি বালকটা কেমন। হযরত ওমর বালকের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, বালক রে এখান থেকে একটা ভেড়া বিক্রি করে দাও। বালক বলছে, ভেড়া বিক্রি করার ক্ষমতা আমার নাই, কারণ আমি ভেড়ার মালিক নয়, বরং এই ভেড়াগুলোর আমি একজন রাখাল ছাড়া আর কিছু নই। হযরত ওমর বললেন, আচ্ছা যদি তাই হয়, তুমি এখান থেকে একটা ভেড়া বিক্রি করে দিয়া মালিককে গিয়া বলবা, একটা ভেড়া মরুভূমি থেকে সিংহ আক্রমণ করে কিংবা বাঘে আক্রমণ করে খেয়ে ফেলেছে, মালিক তো বিশ্বাস করবে, কারণ মরুভূমিতে আপনার সিংহ থাকে এবং বাঘও থাকে, মালিক বিশ্বাস করবে, তুমি লাভবান হবে, টাকা পেয়ে যাবে। ছেলেটা এবার হযরতে আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছেন, আপনি কে? আমি আপনাকে চিনি না, তবে জেনে রেখো আমার মালিক যদি নাও দেখে, এই মুহূর্তে গোপনে যদি আমি তোমার কাছে একটা ভেড়া বিক্রি করে দেই, আমার মালিক দেখবে না, বাড়িতে গিয়ে তার কাছে মিথ্যা কথা বলবো, সে জানতেও পারবে না, তবে আমার মালিকের মালিক যিনি, সে আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন, এরকম তাকওয়া হতে হবে। হযরত আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বালক রাখালের কথা শুনে অত্যন্ত খুশি। পরের দিন খোঁজ খবর নিয়ে জানতে পারলেন রাখাল কোথায় থাকে, ওই রাখালের বাড়িতে চলে গেল। রাখালের মনিবের কাছে গিয়া বলছে, আপনার এই গোলামটা আমি ক্রয় করতে চাই, এটা বিক্রি করবেন নাকি? মনিব বলছে, হ্যাঁ বিক্রি করতে পারি, উপযুক্ত যদি সম্মানই পাই, উপযুক্ত যদি দাম পেয়ে যায় বিক্রি করে দেব। হযরত ওমর উপযুক্ত ক্রয় করে, উপযুক্ত মূল্য দিয়ে ক্রয় করলেন। ক্রয় করে রাখালকে বলছে, ওরে রাখাল, গতকালের তাকওয়া তোমাকে আজকে গোলাম থেকে আজাদ করে দিল। তোমার গতকালকের তাকওয়া, তুমি এতদিন ছিল গোলাম, তোমার সে গোলাম থেকে তোমার তাকওয়া আজকে তোমারে আজাদ করে দিয়েছে। সুবহান। হযরত ওমর বলছেন, হে রাখাল, জেনে রাখো তুমি যদি তোমার এই তাকওয়াকে ধরে রাখতে পারো, তোমার এই তাকওয়া তোমাকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এরকম একটা রাখাল থেকে আপনি তাকওয়া শিখেন, আপনার তাকওয়ার অবস্থা হলো এই, আপনি যখন ওজনে ওজন করতে যান, ওই যে পাল্লার কাঁটা যেটা আছে ওটার একটু বাঁকা করে দেয়, আছে না এরকম? লোকজন তো বুঝতে পারে না,
একটু ঝুঁকায় থাকে মনে হয় যেন 200 গ্রাম বেশি হয়েছে, খুব খুশি, আসলে কিন্তু 200 গ্রাম কম হয়েছে। এই জাতের কিছু ব্যবসায়ী আছে কি নাই? আবার এখন যে ডিজিটাল পাল্লা যেটা আছে ওটাতে একটা দুর্নীতি আছে। কিছুদিন আগে আমি দেখলাম যখন ভ্রাম্যমাণ আদালত যখন রাস্তায় নেমে আসলো, ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এক একটাতে 50 গ্রাম 100 গ্রাম করে কম যাচ্ছে। তো সুতরাং আপনি যাবেন কই? মনে রাখবেন, পৃথিবীর কেউ দেখুক কিংবা না দেখুক, যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সে আল্লাহর সঙ্গে কি ফাঁকি দেওয়া যাবে? সুতরাং ওই আল্লাহরে ভয় করে তাকওয়ার পথ অবলম্বন করেন, দুনিয়ার সব ফেতনা বাজার ছেড়ে দিয়া আল্লাহর গোলামি করেন, আল্লাহ আপনার জন্য দুনিয়াতেও কল্যাণ দিয়ে পরিপূর্ণ করবেন, পরকালে আল্লাহর জান্নাত আপনাকে দান করবেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তো এটার ব্যাখ্যা আর বেশি করলাম না, এবার তারপরের ব্যাখ্যায় চলে যাচ্ছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,